অনুমান করছি 40 লক্ষ লোক, আমার মনে হয় এই 40 লক্ষ হচ্ছে বেশি অধিক লোক হবে। আমাদের কিন্তু আমরা দমন করতে পারিনি, দমন করতে পারবে না। আন্দোলন চূড়ান্ত করেই শেখ হাসিনাকে উৎখাত করে আমরা আমাদের আন্দোলনের ইনশাল প্রস্তুত করবো এবং সেই বিজয় মিছিলে আপনাদের সকলে অংশগ্রহণ করবেন। আমরা কিন্তু হেফাজতে ইসলাম না, আমরা কিন্তু সমস্ত বাংলাদেশে প্রতিনিধিত্ব করা একটা রাজনৈতিক সংগঠন। 28শে অক্টোবর গণ অভ্যুত্থানের সমূহ সম্ভাবনা বিরাজ করছে, এটা সত্যি কথা যে 28 অক্টোবর গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনাও আছে। আমরা যথাস্থানেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব, আমরা আমাদের সুবিধার মতো যথাস্থানেই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব। 28শে অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কমিটি যে আন্দোলনের সংগ্রামে ডাক দিয়েছে, এটা হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছেছি। এটা আন্দোলনের মহাযাত্রা শুরু। গত 15 বছরে দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার যে সংগ্রাম শুরু হয়েছে, 28শে অক্টোবর সে আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করবে। খুলনা জিয়ারা এবং মহানগরীর পূর্বের ন্যায় তার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তবে এইবার খুলনা জেলা এবং মহানগরীতে আমরা কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি। এবার আমাদের কর্মী নেতাকর্মীর চেয়েতে আমাদের সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি এবং আমার ধারণা তাদের উপস্থিতি উল্লেখ করার মতো পর্যায়ে থাকবে। এখন বিএনপি সকল কর্মসূচিতে আওয়ামী লীগ অশান্তি তৈরি করার জন্য এবং আন্দোলনে বাধা দেওয়াতে তাদের সকল সরকারের সকল প্রশাসন যন্ত্র বিএনপির আন্দোলনের বিরুদ্ধে তারা প্রয়োগ করেছে এবং করে চলছে, এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। আমরা পূর্বের ন্যায় সকল বাধা বিপত্তি গ্রেপ্তার হামলার সকল কিছু উপেক্ষা করেই আমরা আমাদের ঢাকা উপস্থিত হব এবং আন্দোলন পরিসমাপ্তি চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যাবো। না, আমরা কোনো আতঙ্ক নেই, কারণ গত 15 বছর ধরে আমাদের নেতাকর্মীরা হামলা মামলা নির্যাতন কারাভোগ তাদের নিত্যনৈতিক ব্যবহারে দাঁড়িয়েছে, তারপর আওয়ামী কিন্তু আমাদের দমাতে পারেনি। গত 15 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত গুম খুন পরেও শেখ হাসিনা কোনো বিএনপিকে দুর্বল করতে পারেনি, বরং বিএনপি অন্য যে কোনো সময় চেতে এখন অনেক বেশি শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, অনেক বেশি জনসমর্থন নির্ভর একটি রাজনৈতিক সংগঠনে রূপান্তর করেছে এবং দেশনায়ক তার প্রমাণ। এই সময়ের পরীক্ষায় এই সময়ের শ্রেষ্ঠ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। তার নেতৃত্বেই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে লাভ করবে এবং গত 15 বছরে যে কোনো আন্দোলন কর্মসূচিতে পাল্টা যে আওয়ামী লীগ যেসব কর্মসূচি তাদের লোকের উপস্থিতি এত কম ছিল সেটাকে আপনি ওয়ার্ড পর্যায়ে কোনো কর্মসূচি বা থানা পর্যায়ে কর্মসূচিতে সর্বোচ্চ, যেখানে বিএনপির সমাবেশে যেখানে 15 লক্ষ 20 লক্ষ লোক হয়েছে সেখানে আওয়ামী লীগের সমাবেশে 2-3 হাজার লোকের উপস্থিতিও ছিল না। আপনারা যারা মিডিয়া আছেন তারা এটা বারবার আপনার নিজের ইচ্ছে অবলম্বন করেছেন, কেন আপনারা ফোকাস দেওয়ার মতো জায়গায় পায় না আওয়ামী লীগের সমাবেশে, আর বিএনপির সমাবেশে লোক তাদের অংশগ্রহণ গুণে শেষ করা যাবে না যে অবস্থায় গেছে। প্রতিদিন আমাদের লোকের সমাগম কিন্তু বাড়ছে এবং জনগণের যে সম্পৃক্ত ধীরে ধীরে বাড়ছে তাতে আমরা নিশ্চিত এইবার যে গণভুত্থান সৃষ্টি হবে সেই গণভুত্থানের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পিটো বাহিনী এবং প্রশাসনযন্ত্র যারা আওয়ামী লীগকে এতদিন টিকিয়ে রাখছে অবৈধভাবে এবং প্রশাসনিক্ষম অবহেল করে তারা একটা উচিত শিক্ষা পায় বলে আমার ধারণা। আমরা তো জনগণের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে জনদাবির প্রতি আমরা জনদাবির পরিপ্রেক্ষিতে আমরা কী ধরনের কর্মসূচি গ্রহণ করবো। তবে এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত আমরা বসে যাওয়া বা অবরোধ করার মতো কোনো কর্মসূচি আমরা কেন্দ্রীয় বিএনপি ঘোষণা করেনি। নির্দেশ অনুযায়ী আমাদের কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় বিএনপি। আমরা বলতে পারছি যে লাঠি বৈঠার যে 28শে অক্টোবর ছিল লাঠি বৈঠার দিবস এবং মানুষকে কীভাবে নৃশংস হত্যা করতে হয় একটা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এবং রাজনৈতিক সর্বোচ্চ প্রধান শেখ হাসিনা ওয়াজেদ ঘোষণা দিয়ে মানুষকে হত্যা করেছে এবং মৃত লাশের পর তারা নৃত্য করেছে। আমরা এরকম অংশ রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা দেশনেত্রী তারেক রহমানের আদর্শ সৈনিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের সংগ্রামের সাহসের সৈনিক হচ্ছি আমরা। আমরা যদি কোনো পরিস্থিতি সেমন অভূত হয় আমরা সেটা মোকাবিলা করেই আমরা সামনে এগিয়ে যাব এবং যে কোনো মূল্যে এই আন্দোলনকে আমরা সফল পরিসমাপ্তির মধ্যে শেষ করব। এবং মোট কথা হচ্ছে দুঃশাসন থেকে এবার আমরা মুক্ত করবো দেশকে এবং দুঃশাসন আওয়ামী লীগের
যে অবস্থা পরিণত হবে, আন্দোলন যেভাবে বেগবান হচ্ছে, আপনি মানে আওয়ামী লীগ মনে হয় একটা রাজনৈতিক সংগঠন ছিল কি না কখনোদিন বানাসে সেটা জাদুঘরে দেখে হয়তো আগামী প্রজন্ম দেখবে। আমি সকল রাজনৈতিক দল এবং সকল জাতিবাদী শক্তিকে অনুরোধ জানাবো আন্দোলনে সম্পৃক্ত হন, এবং আন্দোলনকে যদি আমরা সবাই সম্পৃক্ত না হই আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। খুলনা নেতাকর্মীরা উদ্দেশ্যে বলতে চায়, তারা গত 15 বছরে যে অত্যাচার ভোগ করেছে, যে নির্যাতন ভোগ করেছে, কারাভোগ করেছে, অসংখ্য মামলার আসামি প্রত্যেকে, তাদের ব্যবসা জেরায় তাদের পরিবারবর্গ চাকরিও করতে পারছে না যোগ্য থাকার পরও, তারপরও তাদের মনোবল ভাঙেনি, দেশটা তারা ক্রমান্বয়ে নেতৃত্বে যে আন্দোলন চুড়াচ্ছে, এবং অচিরেই খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা সে আন্দোলনের চূড়ান্ত রূপ সফলতার দিকে নিয়ে যাব। আমরা সুস্পষ্ট বলতে পারছি বাংলাদেশের রাজনীতির যে অবস্থা বিরাজ করছে, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগকে আমরা পালন করতে দেবো না ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনীতির আদর্শের পিতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার কথা উনি যেটা বলেছেন যে পদ্মা মেঘনা যমুনা বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই, সেই ধারণা বিশ্বাসকে আমরা লালন করি। বাংলাদেশে বিদেশি রাজনীতি নিয়ে এসছে আওয়ামী লীগ 96 সালে, এবং 2004-05 সালে বাংলাদেশের রাজনীতিতে আজকের যে বিদেশি হস্তক্ষেপ এটা আওয়ামী লীগের মাধ্যমে শুরু হয়েছিল। আপনি আওয়ামী লীগ অভিযোগ করে যে আমরা আমেরিকা নির্ভর রাজনীতি করছি, আমরা কোনো বিদেশি নির্ভর শক্তির উপর নির্ভর করে আমরা আন্দোলন করছি না, এবং বিদেশি নির্ভর সম্পৃক্ততাও আমরা সমর্থন করি না। আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, দেশের সকল পেশাজীবীরা আমাদের সাথে আছে, আমরা হচ্ছি মূল আন্দোলনের মূল শক্তি, এবং দুঃশাসনের যে সংগ্রাম চলছে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য, অর্থনীতি যে লুটপাট হয়েছে সে থেকে দেশকে রক্ষা করার জন্য, সকল দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার জন্য, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তার সক্রিয়তা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন অবশ্যই তার সফলতার দিকে এগিয়ে যাবে। দেশটাকে তার কমার সময়ের উপযোগী নেতৃত্ব, এবং সেটা একটা প্রমাণ করেছে। আর আমাদেরকে হালকাভাবে দেখার কোনো উপায় না আওয়ামী লীগের, আমাদের শক্তির কাছে, আমাদের মনোবলের কাছে, আমাদের দেশপ্রেমের কাছে আওয়ামী লীগ হারায় চলে যাবে ইনশাল্লাহ। সে আওয়ামী লীগ রাজনীতিতে নিঃস্বচ্ছতা দিয়েছে, এবং রাজনীতি নেতাকর্মীদের হত্যা গুপ্ত আওয়ামী লীগ শুরু করেছিল এবং এখন তার বিরাজ করছে। আমি একটি কথা আপনাদের বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন বা বাংলাদেশের প্রশাসন যখন তার সক্রিয়তা হারিয়ে ফেলেছে, প্রশাসন যখন দলীয়করণ হয়েছে, তার পরিণতি কখনো ভালো হয়নি। আওয়ামী লীগের কাছে 15 আগস্টের সেই নির্মম উদ্ধার থাকার পরও আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের এর থেকে শিক্ষা গ্রহণ করছে না, তারা প্রশাসন নির্ভর একটা রাজনীতি দল হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে পুরাতন রাজনৈতিক সংগঠন, এখন প্রশাসন নির্ভর সম্পত্ত হয়, এখন তো র্যাব পুলিশ এগুলো এখন তার সক্রিয়তা হারিয়ে ফেলছে, এগুলো এখন ছাত্রলীগ আওয়ামী লীগের যুবলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই অবস্থাকে দেশকে যত দাঁতে উত্তর করা সম্ভব ততই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে আমি দৃঢ় বিশ্বাস করি।